আসসালামু আলাইকুম আমি আমার নিজের লেখা একটা আপনাদের সামনে কণ্ঠ দিব আসলে আবৃত বলতে পারবো না যেহেতু আমি জীবনে করি নাই দুটো ভিডিও করছি আর এজ একটা এটা তিন নম্বর যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার লেখাটার নাম মৃত্যুর সাথী তোমরা আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে সবাই একত্রিত হয়ে তো খুবই কান্নাকাটি দুঃখ হায়তাস করলে তবে সেই তোমরা কেমন করে আবার আমায় মাটিতে গর্ত খুঁড়ে সেখানে সবাই মিলে আদর সোহাগ সোয়াগ মমতা দিয়ে গোসল করিয়ে নতুন পোশাক করিয়ে আত ছমা মাখিয়ে শেষমেশ নতুন সাটাই নতুন বাস নতুন ঘর সযতন করে সোয়াই দিয়ে শেষ মাটিটা চাপা দিয়েই দিলে তবে আমি কি তোমাদের ছেড়ে কখনো অন্য কিছুই ভাবি নাই তোমাদের সুখের জন্য কতই না ভালো মন্দ কাজ করেছি সেই টাকা দিয়ে তোমাদের জন্য ভালো বাড়ি ভালো খাবার ভালো জামাকাপড় ভালো স্কুলে পড়িয়েছি। যাতে তোমরা মানুষের মতো মানুষ হও অন্যর বিপাদে সাহায্য করো আজ তোমরা আমাকে তার জন্য সবাই মিলে এই প্রতিদান দিলে তবে কি আমি নিজের জন্য বা নিজের মৃত্যুর পরে যে সমস্ত জিনিস বা কর্ম আমার আমার সাথে যাবে তাদের কথা না ভেবে মস্ত বড়ো ভুল করছি যাদের নিয়ে সুখের দিন কাটাতে চাইলাম তারাই আজ আমাকে এইভাবে রেখে গেল আর যে জিনিসগুলো আমার সঙ্গে হলো তাদের কথাটা কোনোদিনই ভাবিনি আমি খনিকে শান্তি খুঁজতে গিয়ে নিজেই নিজেকে নরকবাসী বানিয়ে বানিয়েছি কেন ষষ্ঠার দেখানো পথকে অনুসরণ না করে নিজের পথ তৈরি করেতে গিয়েছিলাম শোনো মানুষরা তোমরা আজ যেভাবে আমাকে রেখে গেলে এই অন্ধকার জগতে মনে রেখো আজ বা কাল তোমাকেও তোমার সব থেকে কাছের প্রিয় মানুষগুলো এইভাবে রেখে যাবে তাই আমার মতো ভুল করো না নিজে নিজের পথ তৈরি করো না সষ্টার পথকে অনুসরণ করো তাহলে এহকাল পরকাল পাবে শান্তির কাল আসলে আমরা মানুষরা এই দুনিয়াতে বেঁচে থাকার সময় মনে করি অর্থ সম্পাদ এগুলোই মনে হয় আমাদের মূল চাবিকাঠি বেঁচে থাকা সুখ শান্তি একটা বের ভাবুন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল ঠিক তেমনই একটা ব্যাপার যে দুনিয়াতে আমরা যখন জন্ম মৃত্যু আমরা যখন জন্ম হয়েছে তখন কিন্তু আমরা চার হাত পা পৃথিবীতে আসছি কিছুই আনিনি ঠিক তদরূপ যাওয়ার সময় কিছুই আমরা নিয়ে যেতে পারবো না এই পৃথিবী যে দেখেন যেটা যেমন আছে সেমনই থাকবে কিছু সঙ্গে করে নিতে পারবো না তাই আমরা সব সময় জন্য যে আমাদের সৃষ্টি করেছে যে আমাদের পাঠিয়েছে যে প্রতিপালক তার নির্দেশনা পথকে অনুসরণ করে চলি জীবনে মনে হয় সেটাই সুখের হবে আসলেই এই দুনিয়ায় বেঁচে থাকতে বেশি কিছু লাগে না দশ সামান্য কিছু হলেই চলে আমরা মানুষ মানুষ মানুষের পিছনে থাকি মানুষ মানুষের পাশে থাকি মানুষের হৃদয়ে থাকি মানুষের ভিতরে থাকি মানুষ মরে না মানুষ কিন্তু মানুষের ভিতরে বেঁচে থাকে তাই আসুন আমরা হয় কিছু করে যাই এমন কিছু যা মানুষ আমার দিনে আলাপ করে নাই কিছু লাগিয়ে যায় হয় গাছ লাগিয়ে যায় কিছু একটা করি যাকে এই ভিডিওটা আপনারা এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা আমার একটা ইউটিউব চ্যানেল আছে এমডি ডি রহমান নামে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার নিজ নামের পেজ এখানে লাইক কমেন্ট করে ফলো করবেন আর আমি প্রত্যেকটা ভিডিও বলি আসলে আমি লেখাপড়া জানি না ভাষাগত মেলা উচ্চারণের সমস্যা হয় এগুলো আপনার একটু মানিয়ে নেবেন আমি চেষ্টা করছি আসলে আমি বাস্তবটা তুলে ধরার জন্য জীবন দিয়ে তুলে ধরার জন্য যে আসলে দুনিয়াটা কি যতটুকু যেভাবে আমি বুঝি হয়তো বোঝাইতে সক্ষম হব না তবু চেষ্টা করছি আপনাদের মাঝে এগুলো তুলে ধরার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশা ব্যর্থ করে আমি রাখছি আর নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন যত্ন রাখবেন আল্লাহ হাফিজ